সবাই খুব ভালো আছো? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, ইউ নো দ্যাট হোয়াট উই আর গোইং টু ডু টুডে? টুডে উই আর গোইং টু ডু অ্যান অ্যাক্টিভিটি ফ্রম জেনারেল অ্যাভেনিস বুক। ওকে, আজকে জেনারেল অ্যাভেনিস বুক থেকে একটা অ্যাক্টিভিটি করব। ওকে, তার জন্য তো বুকটা আনতে হবে। এই দেখো জেনারেল অ্যাভেনিস বুক, বুকটা নিয়ে সবাই ঝটপট রেডি হয়ে যাও দেখি। সঙ্গে একটা পেন্সিল একটা ইরেজার আনতে হবে। চলো এখন পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 9797 ওপেন করে ফেলো। ওকে, আচ্ছা দেখো এই পেজটা রয়েছে, কি লেখা রয়েছে? AIR, এয়ার, রাইট? এয়ার, তাই তো? সো টুডে উই টকড অ্যাবাউট এয়ার। ওকে, আজকে আমরা এয়ার নিয়ে কথা বলবো আর ফ্লাওয়ার্স। আজকে আমরা এমন অনেকগুলো অ্যাক্টিভিটিসের ব্যাপারে জানবো যে অ্যাক্টিভিটিসগুলি করার জন্য এয়ারের প্রয়োজন হয়, মানে হাওয়ার প্রয়োজন হয়। ওকে, আবার এমন কিছু অ্যাক্টিভিটিস জানবো যেগুলি করার ফলে আমাদের এয়ার পলিউট হয়ে যায়, মানে এয়ার দূষিত হয়ে যায়, যার ফলে আমাদের মাদার আর্থের ভীষণ কষ্ট হয়, মাদার আর্থের ক্ষতি হয়। ওকে, তাহলে ফ্লাওয়ার্স দুই ধরনের অ্যাক্টিভিটিসের ব্যাপারে জানবো। এক ধরনের হলো আমরা জানবো যে এয়ার কোন কোন অ্যাক্টিভিটির জন্য ইউজ করা হয়, আরেকটা জানবো হচ্ছে এয়ার কোন কোন অ্যাক্টিভিটিসের জন্য এয়ার পলিউট হয়। ওকে, তাহলে চলো ফ্লাওয়ার্স অ্যাক্টিভিটি স্টার্ট করি, সবাই রেডি? ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এভরিওয়ান লুক অ্যাট দ্য পেজ। দেখো এখানে কি লেখা রয়েছে, আমার সঙ্গে পড়ো, রিড করো আমার সঙ্গে জোরে জোরে। AIR, এয়ার, AIR, এয়ার, রাইট? ওকে, সো ফ্লাওয়ার্স দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কি লেখা রয়েছে, টিক দ্য অ্যাক্টিভিটিস দ্যাট নিড এয়ার। এইখানে যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে আমাদের সেই অ্যাক্টিভিটিসগুলির মধ্যে টিক করতে হবে যেটা করার জন্য এয়ারের প্রয়োজন হয়, ঠিক আছে? ফার্স্টে দেখো বেবিটা কি করছে, ও তো কাইট ফ্লাই করছে, তাই না? আর কাইট ফ্লাই করার জন্য তো এয়ারের প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা পেন্সিল নিয়ে এরকমভাবে টিক দিয়ে দেবো, তোমরা দিয়ে দাও। নেক্সট দেখো বেবিটা কি করছে, বেলুন ফোলাচ্ছে, তাই তো? সো বেলুন ফোলানোর জন্য তো এয়ারের প্রয়োজন হয়, তাহলে কী করে বেলুনটা ফুলবে, তাহলে এখানেও আমরা টিক মার্ক দেবো। নেক্সটে দেখো এই বেবিটা ড্যান্স করছে, তাই তো? ড্যান্স করার জন্য কি এয়ারের প্রয়োজন হয় নাকি? হয় না, তাহলে আমরা এখানে টিক দেবো না, ক্রস দিয়ে দেবো। নেক্সট দেখো এই বেবিটা কি করছে, ও তো পড়াশোনা করছে, শি স্টাডি নাও, বা স্টাডি মানে পড়াশোনা করার জন্য তো এয়ারের প্রয়োজন হয় না, তাহলে আমরা এখানে ক্রস দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো এখানে কি বলেছে, চলো আমরা আগে এই ইনস্ট্রাকশনটা রিড করে নিই। কি বলেছে, উই নিড এয়ার টু লিভ, আনক্লিন এয়ার ক্যান মেক আস সিক, তাই তো? উই নিড এয়ার টু লিভ মানে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু এয়ারের প্রয়োজন হয়, আনক্লিন এয়ার ক্যান মেক আস সিক, আনক্লিন মানে পলিউটেড এয়ার কিন্তু আমাদের অসুস্থ করে তুলতে পারে, রাইট? সার্কেল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট মেক দ্য এয়ার ডার্টি, এইখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলিকে সার্কেল করতে হবে, যেই অ্যাক্টিভিটিসগুলির জন্য আমাদের এয়ার ডার্টি হয়ে যায়, মানে পলিউট হয়ে যায়, ঠিক আছে? ফার্স্টেই দেখো এখানে বেবিটা কী করছে, প্ল্যান্টিং করছে, তাই না? প্ল্যান্টিং করলে কি এয়ার পলিউট হয়? হয় না, প্ল্যান্টিং করলে তো আমাদের মাদার আর্থ আরও সুস্থ হয়ে যায়, হেলদি হয়ে যায়, পুরো আর্থ আমাদের কিন্তু গ্রিন হয়ে যাবে, এটা তো আমাদের এয়ারের জন্য আরও বেশি ভালো, তাই না? তাহলে এটা সার্কেল করবো না। নেক্সট দেখো কি দেখতে পাচ্ছি, একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, ফ্যাক্টরি থেকে দেখো ব্ল্যাক স্মোক বেরোচ্ছে, তাই তো? এই ব্ল্যাক স্মোক কিন্তু আমাদের এয়ারে মিশে গিয়ে এয়ারকে পলিউট করে তুলবে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এয়ারের জন্য আনহেলদি, আমাদের মাদার নেচারের জন্য আনহেলদি, তাহলে আমরা এরকমভাবে এই ফ্যাক্টরিতে সার্কেল করে ফেলবো। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বার্ন হচ্ছে, তাই তো? এখানে কিছু লিভস, কিছু পেপার্স দেখতে পাচ্ছি, এবার এগুলি বার্ন হওয়ার জন্য কিন্তু ব্ল্যাক স্মোক তৈরি হয়েছে, যেগুলি এয়ারে মিশে গিয়ে এয়ারকে পলিউট করে তুলবে, রাইট? তাহলে আমরা এটাও সার্কেল করে ফেলবো। নেক্সট কি রয়েছে, একটা খড় দেখতে পাচ্ছি, এই খড়ের থেকেও তো ব্ল্যাক স্মোক বেরোচ্ছে, যেটা এয়ারে কিন্তু মিশে গিয়ে এয়ারকে পলিউট করে তুলবে, তাহলে এইটাও আমরা এভাবে সার্কেল ড্র করে ফেলবো, ঠিক আছে? নেক্সটে দেখো এই বেবিটা কিন্তু সাইক্লিং করছে, সাইক্লিং করার জন্য কিন্তু এয়ার পলিউট হয় না, তাই না? ওকে, তাহলে দেখলে তো কোন কোন জিনিসগুলোর জন্য এয়ারের প্রয়োজন হয় আর কোন জিনিসগুলি মানে কোন অ্যাক্টিভিটিসগুলোর জন্য এয়ার আমাদের পলিউট হয়ে যায়। ওকে, আচ্ছা আমরা কিন্তু সবসময় আমাদের মাদার নেচারের খেয়াল রাখবো। ওকে, চলো নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আমরা কি সুন্দর এয়ার নিয়ে একটা অ্যাক্টিভিটি করলাম, রাইট? ওকে, তাহলে সবাইকে কিন্তু মনে রাখতে হবে যে এয়ার কিন্তু কখনোই আমরা পলিউট হতে দেবো না, ওকে? এতে মাদার আর্থের ক্ষতি হতে পারে না। ওকে, সো এবার এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো গুগল ফর্মে সাবমিট করার জন্য পেরেন্টসকে রিকোয়েস্ট করতে হবে। ওকে, নাও ফ্লাওয়ার্স
Our class is over. Take care of yourself. Love you all. Say bye, flowers. Bye-bye.